চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে দুজন চিকিৎসকের উপরে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মালিকরা বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা বলেন পটিয়া ও চট্টগ্রামের মেডিকেল সেন্টারে কৃষকদের ওপরে পৃথক দুটি ঘটনায় চিকিৎসকরা উদ্বিগ্ন একটি হামলার ঘটনায় এক চিকিৎসক আইসিউতে চিকিৎসাধীন আছেন দুটি ঘটনায় একটিতে আসামিদের গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পেয়েছেন তারা অপর ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এমন ঘটনা বিচারহীনতা সংস্কৃতির বহিরপ্রকাশ বলে মন্তব্য করেন তারা দ্রুত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা সময় দিয়ে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি